الحمد لله، الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. الحمد لله أي تي بير সাথে আমি সম্পৃক্ত অনেক দিন ধরে এবং আইটিভি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কমিউনিটি অ্যাক্টিভিটিজ মাধ্যমে ইসলামের প্রচার প্রসার করে যাচ্ছে। আজকের যে প্রোগ্রামটা ইউ নো ইয়োর রাইটস, এটা ভেরি ইম্পর্টেন্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামটা আমি মনে করি প্রথমেই আইটিভির মাধ্যমে আমরা পেয়েছি যে আমাদের কমিউনিটির যারা আছে এখানে, এই দেশে বসবাস করি, এই দেশে বসবাস করার অবস্থায় আমাদের কী রাইটগুলো, আমরা কীভাবে এই দেশের রাইটগুলি জানবো, এটার ব্যবস্থা করেছে আইটিভি। এই জন্য আইটিভির বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আইটিভির যে মহাপরিচালক ব্রাদার মোহাম্মদ শহীদুল্লাহ, ওনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আইটিভির কাজ হলো, ইসলামিক মিডিয়ার অভাব রয়েছে বর্তমান জমানায়। ইসলামিক মিডিয়া ইসলামের প্রচার প্রসার বিভিন্ন পদ্ধতিতে সবার কাছে, সকলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে আইটিভি এই নতুন আয়োজন যোগ দিয়েছে। আমি আইটিভি দীর্ঘদিনের দীর্ঘায়ু কামনা করছি। যেহেতু ইয়ুথ প্রোগ্রাম এবং কমিউনিটি অ্যাক্টিভিটিস প্রোগ্রাম, ফ্রাইডে সারমন প্রোগ্রাম এবং সমস্ত সিভিল রাইটস প্রোগ্রাম সবগুলি প্রচার প্রসার করে, এর জন্য আমাদের সকলের উচিত আইটিভি ইকোনমিকলি আমরা সহযোগিতা করা, যে যেমনে পারি সহযোগিতা করা। বিশেষ করে যে কমিউনিটি অ্যাক্টিভিটিসগুলো আইটিভি কাভার করছে, এই কাভার করতে গিয়ে আইটিভির অনেক কষ্ট হয়েছে, আমরা এই ইকোনমিকলি ওকে সাপোর্ট করা দরকার। সুতরাং আমি ইমামদেরকে অনুরোধ করব এবং সমস্ত মুসলিম কমিউনিটি লিডারদেরকে অনুরোধ করব আইটিভিকে সাপোর্ট করার জন্য। আইটিভি নিউ ইয়র্কে এই প্রথম যাত্রা শুরু করেছে ইসলামের খেদমত করার জন্য। আল্লাহ যেন আইটিভিদেরকে দান করেন এবং সকল জরুরিয়াত গাইবী খাজানা থেকে পুরা করে দেন। ওয়াকুদ্দাওয়ান।